বাংলাদেশের চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন হলেন সাকিব খান। তিনি বাংলা চলচ্চিত্রে কিং খান হিসাবে পরিচিত। এই কিং খান 1979 সালের 28 মার্চ জন্মগ্রহণ করেন। সাকিব খান 1999 সালে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রের কাঠগড়ায় তিনি পা রাখেন। তিনি একাধারে গায়ক, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক হিসেবে বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি গড়ে তুলেছেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান। বাংলাদেশের চলচ্চিত্রে নতুন নতুন গল্প দিয়ে উন্নত মানের ছবি তৈরি হচ্ছে, যার মধ্যে সাকিব খানের ছবি অন্যতম। তার অভিনয়, কথাবার্তা মানুষের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে। বাংলাদেশে এখন বহির্বিশ্বের মতো উন্নত মানের বড় বড় বাজেটের ছবি নির্মাণ হচ্ছে। এই ছবিগুলো কোনোটি আবার বিদেশেও রপ্তানি হচ্ছে, আর এই ছবি রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর কোটি কোটি টাকা আয় করতে সক্ষম হচ্ছে। সাকিব খানের ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি আকর্ষণ ছিল। একসময় তিনি বাংলা চলচ্চিত্রে জড়িয়ে পড়েন এবং তিনি বাংলাদেশের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। সাকিব খানের যে সিনেমাগুলো বড় বাজেটের এবং সবচেয়ে বেশি দর্শক চেয়েছিল সেগুলোর মধ্যে অন্যতম হলো পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী, শিকারী, নবাব, রাজনীতি সত্তা, চালবাজ, নাকাব, ভাইজান এলোরে, মনের জ্বালা। তার এই ছবিগুলোর মাধ্যমে বাংলাদেশ অনেক লাভবান। সাকিব খান বর্তমানে শুধু বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করছেন না, তিনি ভারতের চলচ্চিত্রেও কাজ করছেন। বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় এখন পর্যন্ত সাকিব খানের বেশ কয়েকটি ছবি নির্মিত হয়েছে। বাংলাদেশের পুরাতন চলচ্চিত্রগুলোর শুটিং আগে শুধু বাংলাদেশেই হতো, কিন্তু এখন বাংলাদেশের বাইরে ভারতের কলকাতা, মুম্বাই, গুজরাট, মহারাষ্ট্র, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ইতালির রোম সহ বিশ্বের বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে। আর এখন আগের চাইতে উচ্চ প্রযুক্তি সম্পন্ন এসব সিনেমা তৈরি হচ্ছে। তার মধ্যে সাকিব খানের চলচ্চিত্রগুলো উন্নত মানের। সাকিব খান জীবনে একটাই বিয়ে করেছিলেন এবং তাদের ঘরে একটা সন্তান হওয়ার পরে তাদের দুজনের বিচ্ছেদ হয়। তার স্ত্রী ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের অপবিশ্বাস। এক সময় সাকিব খান অপবিশ্বাসের সাথে অনেকগুলো সিনেমা করেছেন। তাদের সন্তানের নাম হলো আব্রাহাম খান জয়। 2017 সালে অপবিশ্বাস এবং সাকিব খানের বিচ্ছেদ হয়, আর তখন থেকেই তার সন্তান আব্রাহাম খান জয় অপবিশ্বাসের কাছে থেকেই বড় হচ্ছে। সাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল আলো প্রথম পুরস্কার, 3টি বাচসাস চলচ্চিত্র পুরস্কার ও 6টি ইউরো সিজিএফই পারফরমেন্স পুরস্কার। তিনি 2010 সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, 2012 সালের ক্ষুধার পরে মা, 2015 সালের আরও ভালোবাসবো তোমায় এবং 2017 সালের সত্তা চলচ্চিত্রের জন্য 4 বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।